নমস্কার, ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত বন্ধুরা। আমরা আরও কাছ থেকে বিশেষ অধিবেশনে আধ্যাত্মিক নানা ধরনের বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যেখানে আত্মা, পরমাত্মা, সৃষ্টিচক্র সম্পর্কে নানা কথা আমরা জেনে এসেছি। এবং যত এই বিষয়টাকে আমরা আরও কাছ থেকে জানার চেষ্টা করছি, যত এর গভীরে প্রবেশ করছি, ততই যেন আমাদের জানার তৃষ্ণাটা আরও বেড়েই যাচ্ছে। আর জানার তৃষ্ণা যখন আমাদের বেড়ে যাচ্ছে, তখন আমাদের প্রশ্নোত্তর পর্বই বা কীভাবে থেমে থাকবে? সেজন্য আজকেও আমরা এই বিষয় নিয়ে নানা কথা আলোচনা করব। এবং আমাদের সাথে রয়েছেন ব্রহ্মা কুমারী, আলপনা দিদি, সরাসরি কথা বলবো তার সাথে। ওম শান্তি দিদি। ওম শান্তি দিদি। আপনাদের সংস্থা তো আধ্যাত্মিক সংস্থা, এবং আমরা জেনেছি যে এই সংস্থার সকল ধর্ম বর্ণ মানুষ নির্বিশেষে আসতে পারেন, সকল বয়সের মানুষ আসতে পারেন। কিন্তু আমার নিজের একটা অভিজ্ঞতা, যখন আমি ছোটবেলায় কখনো কোনো সৎসঙ্গ দেখতাম, মানে এটা আধ্যাত্মিক সংস্থা একটা সৎসঙ্গও তো বলা যেতে পারে, তো আমি যখন দেখতাম তখন আমার মন থেকে খুব ইচ্ছা হতো যে আমিও গিয়ে এরকম সৎসঙ্গে যোগদান করব বা ভালো কথা শুনবো। সত্যি কথা, আমরা যেটা জেনে এসেছি সৎসঙ্গ মানে সেখানে কিছু কথা কাহিনী নিয়ে বা জ্ঞানের কথা আলোচনা করা। তো অন্য সংস্থার সাথে বা অন্য সৎসঙ্গ যে আরো আছে, সেই সৎসঙ্গের সাথে আপনাদের সংস্থার বা আপনাদের সৎসঙ্গের কোন রকম কি পার্থক্য আছে? অবশ্যই অনেক পার্থক্য আছে। দুনিয়াতে যে সৎসঙ্গ বলে, বাস্তবে সৎসঙ্গ কথাটার মানে হচ্ছে সতের সঙ্গ, সৎ বলতে অনেস্ট। কিন্তু আজকে যেগুলো শোনানো হয় সেগুলো, এক তো যারা অতীতে কিছু করে গেছেন সেইগুলো নিয়ে শোনানো হয়, এবং সেইগুলোর সঙ্গে কিছু অতিরঞ্জিতও করা আছে যেগুলো শোনানো হয়। তো মানে ওইগুলো শোনার পরে কেউ সৎ কিন্তু হয় না, কোনো তো দেখিনি বা আমরা নিজেদেরও জীবন দিয়ে দেখেছি যে এইগুলো শুনতে যাওয়া, ওইগুলো করতে থাকা, এতে কিন্তু নিজে যে মানে সৎ হয়ে যাওয়া, অনেস্ট হওয়া, সেইরকম কোনো কাজ কিন্তু তাতে হয় না। কিন্তু আমাদের যে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এটাও একটা সৎসঙ্গ। তো এটাকে সৎ মানে যেমন ট্রুথ বলা যায়, সত্য, সৎ মানে অনেস্ট এরকম বলা যায়। তো ঈশ্বর কিন্তু সৎ, ঈশ্বরের মতো সৎ, ঈশ্বরের মতো মানে তিনি যে সত্যতার উপলব্ধি করান, তিনি যতটা সব দিক থেকে ট্রুথ, তো এরকম তো কাউকে বলা যাবে না। তো তিনি আমাদেরকে যা কিছুই এসে বলেন, যেটা দিয়ে আমাদের জীবন তৈরি করার কাজ হয়, এবং এই সৃষ্টির যা কিছু সত্যতা তিনি আমাদের বলেন। প্রথমে আত্মা যে তার সত্য স্বরূপ কি, পরমাত্মার সত্য স্বরূপ কি, এই সৃষ্টির যে হিস্ট্রি জিওগ্রাফি তার সত্যতা কি, তিনি সব কিছুই 100% সত্য অর্থাৎ ট্রুথ আমাদের কাছে তুলে ধরেন। আচ্ছা, যেগুলো শোনার পরে আমাদের ভিতরে কিন্তু সততা আসে। আমরা অনেক সত্যকে বোঝার পরে আমাদের ভিতরে যে অসত্যতা যেগুলো ছিল, যেগুলো আমরা বুঝতে পারতাম না যে এটা সত্যতা নয়, তো সেইগুলোর আমরা রিয়েলাইজ করি, সেগুলো উপলব্ধি করি, করে আমরা কিন্তু সত্যিকারের সত্যতার দিকে যে যাত্রা সেটা আমরা তখন করতে শিখি। কারণ এখানে কিন্তু ঈশ্বর আমাদের প্রত্যেকের, এবং ঈশ্বরের প্রত্যেকেরই সত্য জীবন কাহিনী, সৃষ্টির ইতিহাস, সত্যটা কি, তিনি সেগুলোই আমাদের কাছে তুলে ধরেন। তো সঙ্গের তো একটা বড় প্রভাব থাকে, তো কারণে সৎসঙ্গে স্বর্গ বা সৎসঙ্গে নরকবাস আমরা জানি। তো যদি আমরা ঈশ্বরের সঙ্গ করি, তো সেখানে স্বর্গবাস মানে কিভাবে, মানে তিনি আমাদের স্বর্গে নিয়ে যাচ্ছেন, এটাকে কি বলবো স্বর্গবাস করা? হ্যাঁ, স্বর্গ বলতে সত্য ত্রেতা, তাকে স্বর্গ বলে, আর দাপর কলিকে নরক বলে। তো যখন তিনি তার সঙ্গ আমরা করছি, তখন আমরা নিজেকে সেই রকম যোগ্যতায় তৈরি করে নিতে পারছি যাতে আমরা সত্য যুগে যেতে পারি। তো সেই জন্যই স্বর্গবাস বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তো আমরা যদি সত্যতার সঙ্গ করে থাকতাম এতদিন, তাহলে আমরা নরকে কেন? মানে কলিযুগ আর দাপর যুগ একসাথে, দাপর কলি দুটোকে একসাথে নরক বলা হয়, তাহলে আমরা নরকে বাস করছি কেন? তার মানে আমরা সত্যতার উপলব্ধি করিনি বা নিজেদেরকে সেই পথে চালিত করতে পারিনি। তো কিন্তু যখন ঈশ্বর এসে বলছেন, তখন কিন্তু আমরা সেটাকে উপলব্ধি করছি, আমরা সত্য পথে যাত্রা করছি, আমরা অনুভব করছি যে হ্যাঁ, আমাদের মধ্যে পরিবর্তন আসছে, আমাদের ভিতর থেকে অসত্যতা দূর হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। যদি আরেকটা প্রবাদও তো প্রচলিত আছে যে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। তো এই যে মতবাদটা, এই যে প্রবাদটা,
তো স্বর্গ নরক বলতে আলাদা কি কোনো দুনিয়া? মানে অনেক সময় মানুষ আগে যেটা বিশ্বাস করতেন যে পৃথিবীর বাইরে কোনো একটা দুনিয়া আছে, সেখানে দেবী দেবতারা বসবাস করতেন, বা এখনো পৃথিবীর বাইরে এমন কোনো দুনিয়া আছে যেখানে দেবী দেবতারা এখনো বসবাস করছেন, তো এই দুনিয়াটাই বাস্তবে স্বর্গ নরক, না এর বাইরে সত্যি কোনো দুনিয়া আছে? না, এই দুনিয়ার বাইরে নয়। এবং এই কথাটা সত্যি খুব সুন্দর যে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তাহা বহুদূর, তার মানে বহুদূরে নেই। স্বর্গ আর নরক এই পৃথিবীতেই হয়, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেরই মাঝে সুরাসুর। অর্থাৎ কি, মানুষ যখন দেবতার গুণ আছে তখন সুর মানে দেবতা, যখন দৈবী গুণ আছে তখন স্বর্গ, আর যখন মানুষের মধ্যে দৈবী গুণ চলে গেল, আসুরী গুণ প্রবেশ করলো, তখন তাকে নরক বলা হলো। তো এই পৃথিবীতেই সত্য ত্রেতা দ্বাপর কলি, তো এই পৃথিবীতেই সেগুলো, তো প্রথমে সত্য ত্রেতা, তারপরে সেটা যখন চলে গেল পাস্ট হয়ে গেল, তখন দ্বাপর, তারপরে কলি, এরকম করে হলো। সেই জন্য কথাটা ঠিকই। তার মানে এটা বোঝা যাচ্ছে যে যখন দেবতারা রয়েছেন তখন কেউ আসুরী গুণ সম্পন্ন অসুর নেই। কিন্তু আমরা তো জানি শাস্ত্র বা জীবন বিভিন্ন কথা কাহিনী বিভিন্ন জায়গায় আমরা দেখি যে দেবতা এবং অসুরদের মধ্যে একটা লড়াই চলে আসছে, কখনো অসুররা ইন্দ্রের যে সভা সেটা ইন্দ্রের রাজত্ব ছিনিয়ে নিচ্ছেন বা দেবী দেবতাদের প্রতারিত করে দিচ্ছেন, তো এই ধরনের লড়াই ঝগড়া এইগুলো তো সেই সময়ও দেখানো হয়েছে। এই কথাগুলো মিক্সড হয়ে গেছে। বাস্তবে যদি সত্যতায় দেবতারাও থাকলেন অসুরও থাকলো, তাহলে ওটাও কলিযুগই হয়ে যেত। কিন্তু সত্যত্রেতাতে অসুরদের যাওয়ার গেট পাশই মিলবে না, দেবত্ব অর্জন করতে পারবে যারা তারাই সত্যত্রেতাতে বসবাস করবেন। কিন্তু যারা সেটাতে ফেল হলেন, তারা ওইটা অনুভবই করলেন না, ধারণই করতে পারলেন না, তারা সত্যত্রেতায় প্রবেশই করবে কি করে? তাদেরকে তো অ্যালাউ করা হবে না, তারা তো আসবেন দাপর থেকে। আর দেবতারা স্বর্গ দুনিয়া থেকে নরক দুনিয়ায় লড়াই করবেন, এটাও পসিবল নয়। তো বাস্তবে এই ব্যাপারটা চলে এই কলিযুগের শেষ আর সত্যযুগের আদি, এই সন্ধিক্ষণ যখন সঙ্গম যুগ, তখন তখন যখন যারা দেবত্ব অর্জন করতে চাইছেন তাদেরকে, যারা আসুরী বৃত্তি সম্পন্ন তারা তাতে বাধা দেন, বিঘ্ন সৃষ্টি করেন, তখন যে লড়াই হয়, লড়াইটা কোনো ব্যক্তির সাথে ব্যক্তির লড়াই চলে না, তখন নিজেরই সাথে আসুরী শক্তি, মায়াবী শক্তি, তার সাথে দেবতারা লড়াই করেন। এটা শক্তির লড়াই। মানে যারা দেবতা হতে চাইছেন মানে বা চলেছেন, যারা হবেন, তাদের মধ্যে যে আসুরী বৃত্তি সেগুলোর সাথে তারা সেগুলোকে দমন করার চেষ্টা, সেগুলো দমন করার চেষ্টা করেন। এবং কোন ব্যক্তিরা তাদের মধ্যে হয়তো আসুরী বৃত্তি, আসুরী দৃষ্টি, ওইগুলো নিয়ে যখন অ্যাটাক করে, আক্রমণ করে, তখন তার থেকেও নিজেকে বাঁচানোর চেষ্টা চলে। কি করে, কোন কৌশলে তাদের থেকে নিজেকে বাঁচানো যাবে? তার জন্য স্থূল রূপে মারপিট করা, কোনো লড়াই করা, ওইসব কিছু করা হয় না, কিন্তু নিজের কাছে যে কৌশল, ওই জন্য যোগ মানে কি না, কৌশল। তো যোগযুক্ত থেকে কি করে কৌশলে তাদের থেকে নিস্তার পাওয়া যাবে, নিজেকে মুক্ত করা যাবে, নিজে ওই মানে পদে নিজেকে প্রতিষ্ঠিত করা যাবে, সেটা যেটা করা হয় ওইটাকেই লড়াই বলা হয়েছে। কিন্তু এটা কোনো স্থূল লড়াই নয়, হ্যাঁ, এটা বুদ্ধি দিয়ে নিজেকে। তাহলে যে শ্রী বিষ্ণু হাতে দেখানো হয় এতগুলো অস্ত্র, তার চারটি হাত, চারটি হাতে চারটি অস্ত্র শস্ত্র রয়েছে, শঙ্খ চক্র গদা পদ্ম, এবং সুদর্শন চক্রের দ্বারা তিনি অসুরদের বধ করেছেন, তো এই বিষয়গুলোর পেছনে কি যুক্তিবাদ আছে? এই চক্র মুখ্য মুখ্য যারা তাদের হাতে দেখানো হয়, যেমন শ্রীকৃষ্ণের হাতে দেখানো হয়, বিষ্ণুর হাতে দেখানো হয়, দুর্গার হাতে দেখানো হয়, গণেশের হাতে দেখানো হয়, অর্থাৎ যারা সফলতা অর্জন করেছেন, যারা বিজয়ী হয়েছেন তাদের হাতে। এই চক্রটার নাম স্বদর্শন চক্র বা সুদর্শন চক্র। দর্শন মানে ফিলোসফি, ওই ফিলোসফিকে জানা যে আমি নিজেকে কি করে দর্শন করব, নিজের পরচিন্তন পরদর্শন না করে আমি স্বদর্শন কি করে করব, নিজের ভুল ত্রুটি নিজেকে চেক করা, নিজেকে চেঞ্জ করা, ওইগুলো আমি কি করে করব। তো যখন আমি নিজের দিকেই আমার মন বুদ্ধি থাকলো, নিজের দিকে আমার দৃষ্টি আছে, তখন আমার অন্যকে দেখার সময় নেই, কারণ আমি চাইছি আমি নিজেকে তৈরি করব, নিজেকে পরিবর্তন করব। যেমন আমরা দেখি যে পড়াশোনার ক্ষেত্রে যে ভালো স্টুডেন্ট, ও তখন কিন্তু বাহ্যিক অনেক কিছুর মধ্যেও বুদ্ধি দেয় না, ও তখন নিজের পড়াশোনা করে কি করে নিজে ভালো রেজাল্ট করব, সেই দিকে তখন তার বুদ্ধি থাকে।
এইখানেও যারা সম্পূর্ণরূপে বিজয়ী হতে চান তখন কিন্তু তারা পরদর্শন পরচিন্তন ওইখানে যান না, এতে সময় নষ্ট, এতে নিজের এনার্জি ওয়েস্ট করা হয়। সেইখানে বুদ্ধি না দিয়ে নিজের পরিবর্তনের দিকে বুদ্ধি দেওয়া, নিজেকে সচেতন করা, নিজেকে চেঞ্জ করবার প্রবণতা রাখা, তো তাকে স্বদর্শন বলেছেন। তো যারা এই স্বদর্শন করতে এক্সপার্ট ছিলেন তো তারা কিন্তু সম্পূর্ণ বিজয়ী। ওই জন্য শ্রীকৃষ্ণ মানে ছোটবেলায় শ্রীকৃষ্ণ, তিনি বড় হয়ে নারায়ণ হন, এবং রাধা কৃষ্ণ দুজনে বড় হয়ে যখন তারা রাজগদিতে বসলেন তাদের নাম হলো লক্ষ্মী এবং নারায়ণ। আর এই লক্ষ্মী নারায়ণকে কম্বাইন রূপে বিষ্ণু বলা হয়, দুই হাত লক্ষ্মী আর দুই হাত নারায়ণের, চার হাত কম্বাইন করে। আর হাতে যেগুলো দেখানো হয়েছে এগুলো আসলে অলংকার, এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে কোনো বিশেষতা লুকিয়ে আছে, এটা কিন্তু কারো লড়াই করার জন্য নয়। শঙ্খ, শঙ্খটা মানে হচ্ছে, শঙ্খ তো মুখ দিয়েই বাজায়, তো শঙ্খ যেমন বলে যে অশুভ কোনো সংকেত শুনলেই শঙ্খধ্বনি করা হয়, এই শঙ্খধ্বনি মানে হচ্ছে কি, শুভ কথা, ঈশ্বরীয় কথা লোকের কাছে প্রচার করা, যাতে তার মধ্যে থেকে অশুভ বৃত্তি, অশুভ দৃষ্টি, অশুভ শক্তি এগুলো নাশ করা যায়। গদাকে বলা অনুশাসনের প্রতীক। গদা বিষ্ণুর হাতে কিন্তু নীচে রাখা আছে, হনুমানের হাতে উপরে দেখানো হয়েছে। তো হনুমান যখন, সে যোগী আত্মা, হনুমান বলতে কোনো জানোয়ার নয়, যোগী আত্মা, সে যখন যুদ্ধ করছে বিষ্ণুর হাতে নিচে কেন না, তখন তার কমপ্লিট, তিনি বিজয়ী হয়ে গেছেন। তো গদা হচ্ছে অনুশাসনের প্রতীক, কারণ আমি যদি নিজেকেই না শাসন করতে শিখি তাহলে অন্যকে আমি শাসন করব কি করে। তো তিনি তো লক্ষ্মী এবং নারায়ণ সত্য যুগে মহারানী এবং মহারাজা ছিলেন, তো তারা যদি, তাদের কাছে কন্ট্রোলিং পাওয়ার নাই থাকে তো রুলিং পাওয়ার তাদের কাছে আসবে কি করে। এখানে কন্ট্রোলিং পাওয়ারটা বলতে কি অন্যদের উপর রাজত্ব করা না নিজের, কন্ট্রোলিং পাওয়ারটা নিজের উপরে। আচ্ছা, যখন আমি নিজের উপরে আমার কন্ট্রোলিং পাওয়ারটা এসে যাবে তবেই আমি অন্যের উপরে যে রুলিং পাওয়ার ওটা আমি প্রয়োগ করতে পারবো। মানে সবার প্রথম স্বরাজ্য অধিকারী হওয়া, নিজের কর্মেন্দ্রিয়ের উপর উপরে রাজ্য করা, রাজ্য করা, তবেই বিশ্ব রাজ্য অধিকারী হওয়া যাবে। আচ্ছা, এবং এইগুলোই আমরা পরেও দেখেছি, আগেকার তো দেবতাদের কথা তো আলাদা, বাকি আমরা পরেও দেখেছি যে আগেকার দিনে যারা যারা এরকম মানে রাজ্যপদ নেবেন তাদের আগে প্রাচীনকালে এরকম নিয়ম ছিল, তখন কিন্তু তাদেরকে গুরুগৃহে পাঠানো হতো, যাতে সব রকম শিক্ষায় তিনি পারদর্শী হতে পারেন। কারণ তিনি যদি, যিনি রাজা মহারাজা হবেন তিনি যদি নিজেই না পারদর্শী হন তাহলে তিনি প্রজাদেরকে কন্ট্রোল করবেন, শেখাবেন, তাদেরকে পরিচালনা করবেন কি করে করবেন। সেই জন্য এটা রেওয়াজ ছিল, আজকাল তো নেই এগুলো, আগে কিন্তু ছিল। একদম ঠিক। তো দিদি, দেবতাদের হাতে অস্ত্র শস্ত্র দেওয়ার পিছনেও সেটা একটা প্রতীকীকরণ করা হয়েছে, বাস্তবে এরকম কোন যুদ্ধ না কারোর সাথে হয়নি, দেবতারা এমন স্থূল কিছু এগুলো নিয়ে ঘুরবেনও না। আর একটা কথা থেকে গেল বিষ্ণুর হাতে কমল পুষ্প, পদ্মফুল, তো ওটাও বলে না যে নিরাসক্ত রহয়ে সংসার মাঝারে কমল পুষ্প যথা পঙ্কের আধারে। নিরাসক্ত তার মানে নিরাসক্ত থাকার প্রতীক এই কমল পুষ্প বা পদ্মফুল। আচ্ছা, ওই জন্য দেবতাদের বলে হস্ত কমল, নয়ন কমল, পদ কমল। তো কেন না দেবতারা পদ্মফুলের উপরে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, এটা কি সম্ভব যে একটা পদ্মফুলের উপরে অত বড় একজন ব্যক্তি তিনি দাঁড়াতে পারেন, বসতে পারেন? তো এগুলো বাস্তবে যাদের চালচলন, যাদের দৃষ্টিবৃত্তি, যাদের কর্ম, সবকিছুই নিরাসক্ত, সব কিছু করছেন কিন্তু নির্লিপ্ত, নিরাসক্ত হয়ে করা, তার প্রতীক রূপে ওইটা দেখানো হয়েছে কমল পুষ্প। আচ্ছা, তো এই যে যেমন আমরা শ্রী বিষ্ণুর কথা যেমন জানি, চারটে হাত, চার হাতে অস্ত্র শস্ত্র, আরেক দিকে মা লক্ষ্মী, আরেকটা নামও আছে মহালক্ষ্মী, তাকে মহালক্ষ্মীও বলে, তারও চারটে হাত দেখানো। মহালক্ষ্মীও এরকম, যেমন বিষ্ণু যেমন লক্ষ্মীনারায়ণের যুগল রূপ, সেইরকম মহালক্ষ্মীও লক্ষ্মীনারায়ণের যুগল রূপ। ওই জন্য ডবল ডবল দেখানো আছে দুই পাশে, দুটো হাতি দেখায়, দুটো হাতে দুটো কমল পুষ্প দেখায়, এগুলো সব দুটো দুটো করে দেখানো আছে, চারটে হাত, তো দুটো আশীর্বাদের হাত, তার মানে কি এটা মহারানী শ্রী লক্ষ্মী আর মহারাজা শ্রী নারায়ণ তাদের কম্বাইন্ড রূপকে নারী রূপে মহালক্ষ্মী দেখায় আর পুরুষ রূপে বিষ্ণু রূপে দেখায়। আচ্ছা, মানে তারা যে যুগল ছিলেন সেই যুগলের প্রতীক, মানে সিঙ্গেল সিঙ্গেল না কিন্তু যুগল রূপে তাদের একটা প্রতীকীকরণ করে ভাবে দেখানো হয়েছে, যে তারা আসলে যুগল রূপে রাজ্য পরিচালনা করেছিলেন, ওইটাকে বোঝানোর জন্য ওইভাবে দেখানো হয়।
দিয়ে হতে পারে এটা ঠিক যে সত্যি দেবতাদের সাথে অসুরদের কখন লড়াই হয়নি। হ্যাঁ সত্যি যে এটা বুদ্ধিতে বিচার করার বিষয় যে যদি দেবতাদের সময়ে অসুররা থেকে থাকতেন তাহলে তো সেই স্বর্গটাও তারা নরকে পরিণত করে ফেলতেন, কিন্তু আমরা জানি না যে সত্যি যুদ্ধ হয়েছে কি হয়নি, কিন্তু তার একটা প্রত্যক্ষ বা বড় প্রমাণ আমরা পাই শ্রীকৃষ্ণের জীবন চরিত্রটা দেখলে। শ্রীবিষ্ণু অবতারই নিয়েছিলেন শ্রীকৃষ্ণ রূপে, জন্ম যখন নিয়েছিলেন সেটা মূলত ছিল কংস বধের জন্য। তো তাকে ছোটবেলা থেকে দেখানো হয়েছে তিনি কত রকমের অকাসুর বা পুতনা এই ধরনের দুরাচারী বা এই ধরনের অসুরদের সাথে তাকে লড়াই করতে হয়েছিল, দানবদের সাথে লড়াই করতে হয়েছিল। তো এই ঘটনার পিছনে কি তাৎপর্য থাকতে পারে? বাস্তবে যা কিছুই দেখানো আছে ওর পিছনে অন্তর্নিহিত অর্থ কিন্তু আলাদা। একটা কথা চিন্তা করার ব্যাপার যে আমরা যারা আজকে কলিযুগের অন্তিমে পৌঁছে গেছিলাম আমরাও কি মানুষের সাথে এত লড়াই করেছি? আজকে যাদেরকে আতঙ্কবাদী বা এ যারা তারা অনেক কিছু এরকম আতঙ্ক ছড়ায় তারা করে, তার জন্য সবাই বদনাম করে তাদের, আর শ্রীকৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ কেন মা দুর্গা মা কালী এদেরকে এত হিংসক দেখানো হয়েছে। একদিকে তাদেরকে আমরা বলছি শ্রীকৃষ্ণই ভগবান, মা দুর্গা তিনি দুর্গতি নাশ করলেন, মা কালী যিনি কালিমা মোচন করলেন, তারা কি এত হিংস্র ছিলেন? তাদেরকে কি তাহলে পুজো করার দরকার? যে কৃষ্ণকে আমরা ভগবান বলছি তিনি কি করে এত হিংসা করবেন? আমরা যদি গীতায় দেখি গীতায় একটা কথাও হিংসা করো বলে নেই। যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে মানে গীতা শোনাচ্ছেন ওই জায়গাগুলো যদি ভালো করে বারবার পড়া যায়, মনোযোগ দিয়ে পড়া যায়, একটা কথাতেও হিংসা করার কথা বলা হয়নি। নিজেকে কি করে ঈশ্বরের সাথে যোগযুক্ত হয়ে নিজের প্রতি যে অশুদ্ধ চিন্তা অশুদ্ধ দৃষ্টি অশুদ্ধ কথা অশুদ্ধ ব্যবহার ওইগুলোকে কি করে মারতে পারা যাবে, ওকে কি করে কন্ট্রোল করা যাবে, ওগুলো কি করে দমন করা যাবে যাতে তিনি বিজয়ী হতে পারেন? বারবার অর্জুনকে ওই শিক্ষা দেওয়া হয়েছিল এবং এর জন্য উপদেশ দেওয়া হচ্ছিল যে তুমি ঈশ্বরের সাথে তোমার বুদ্ধি চোখ রেখে এইগুলো কাজগুলো তুমি করো, নইলে তুমি পাস করতে পারবে না, তুমি ফেল হয়ে যাবে, বারবার বলা হয়েছে। তো ওই চ্যাপ্টারটা এত ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে কৃষ্ণ অর্জুনকে যেখানে গীতা জ্ঞান দিচ্ছেন বলে দেখানো সেইটা যদি আমরা প্রত্যেকেই পড়ি না তো মন পরিবর্তন হয়ে যায় যে সত্যি আসলে আমাদের কি করণীয়। তো যিনি অর্জুনকে এইসব কথাগুলো বলছেন যে এইগুলো হিংসা বিদ্বেষ মানুষের প্রতি অশুদ্ধ চিন্তা করা ভাবনা রাখা এগুলো খারাপ, এগুলোকে আসুরী বৃত্তি বলে, এগুলোকে ত্যাগ করা উচিত, সেখানে কৃষ্ণ কি করে নিজে এগুলো করবেন? এগুলো শ্রীকৃষ্ণ করেননি। দুষ্টের দমন শিষ্টের পালনের জন্য তো হয়তো করতেই হয়েছিল তাকে। না না, দুষ্টের দমন করার জন্য ওই রকম কিছু করার দরকার হয় না। নিজে যখন আমরা পরিবর্তন হই তখন কিন্তু দুষ্টের দমন আপনা আপ হয়, তাদেরকে ডাইরেক্ট এসে দেবী দেবতা বা ঈশ্বর এসে ওই রকম মারামারি কাটাকাটি করেন না। তাহলে যেমন বলে না ক্ষমা প্রদর্শন দেব ধর্ম, তো যদি ক্ষমা না করে হিংসা করা যায় মারামারি কাটা যায় কাটাকাটি করা যায় তাহলে তো আমরা একটা সাধারণ মানুষকে কত রকমের গালমন্দ করে থাকি যে এরকম একটা মানুষ হয়ে এরকম অমানুষের মতো কাজ করেছেন, দানবের মতো কাজ করেছেন, সেখানে দেবী দেবতা হয়ে কিভাবে তিনি এটা করতে পারেন? তারা করবেন তাহলে তাদের পূজোই করা হবে কেন? মানুষ নিজের কালিমা মোচন করার জন্য নিজের মনের কলুষতা দূর করার জন্য তাদের কাছে গিয়ে প্রার্থনা করেন হাত জোর করেন, তারা কি করে এত অন্যায় এত হিংসা এরকম করবেন? অনেক কিছু বানানো হয়েছে যে তাদের মহিমা দেখাতে গিয়ে, বাস্তবে মহিমা দেখানোর জন্য তাদের হিংস্রতা দেখানোর কোনো প্রয়োজন নেই। আসলে মানুষ বুঝতে পারেননি যে তারা কোন যুদ্ধ করেছিলেন, তারা যে মন বুদ্ধির দ্বারা নিজেরই ভিতরকার আসুরী বৃত্তিকে দমন করতে চেয়েছিলেন, নিজের আসুরী দৃষ্টি যে মানে কুদৃষ্টি কুবচন এগুলোর উপরে কন্ট্রোল করতে শিখেছিলেন, অন্যকে সেই শিক্ষাই দিয়েছিলেন, এইটা বুঝতে না পেরে তাদেরকে শক্তিশালী দেখানোর জন্য তাদের হিংসক রূপ দেখিয়ে এত মারামারি কাটাকাটি দেখিয়ে তাদের প্রচার করতে চেয়েছেন। কিন্তু এগুলো অনেকে আবার এর কিন্তু অপব্যাখ্যা করে, বলে যে হিন্দুদের দেবী দেবতা তো এরকম, তারা এরকম করেছে বলে, তো এটাতে সুনাম হয়নি এটাতে দুর্নাম হয়েছে। এই ব্যাখ্যাটা তাদের জন্য মহিমা করতে যাওয়া হয়েছে তা তো হয়নি না, সেই জন্য একটু ঠিক কথা নয়। অর্থাৎ কিনা আমরা আক্ষরিক অর্থটা ধরে নিয়েছি কিন্তু অন্তর্নিহিত যে একটা আধ্যাত্মিক ব্যাখ্যা তার পিছনে আছে
কোন জিনিসটাকে দমন করা উচিত, কোন জিনিসটার উপর বিজয় প্রাপ্ত করা উচিত, কোনটাকে নাশ করা উচিত, সেটা যেমন আসুরী বৃত্তিকে দমন করতে গিয়ে অসুর একটা কাল্পনিক চরিত্র দেখানো হয়েছে, যতদূর আমার মনে হয় যে যারা এই ধরনের কথা কাহিনী বা লিখে গেছেন তারা হয়তো কিছুটা ভালো ভেবেও রেখে গেছেন, অলংকারিক রূপে লিখেছিলেন, কিন্তু ওটা মানে ক্রমশ মানুষ ওটাকে স্থূলে নিয়ে এসেছে। যেমন গীতাতে আছে জ্ঞান রূপী অসি, হ্যাঁ বৈরাগ্য রূপী কুঠার, তো ওইগুলো দেবতাদের হাতে দিয়ে তখন সাধারণ মানুষ কি মনে করলেন, তাহলে কুঠার তো কাটার জন্য, অসি তো কাটার জন্য, তাহলে তারা এইসব কিছু করেছেন বোধহয়। কিন্তু ওই কথাটা ভুলে গেলেন যে বৈরাগ্যকে কুঠারের সঙ্গে তুলনা করা হয়েছে, জ্ঞানকে অসির সঙ্গে তুলনা করা হয়েছে, যে জ্ঞান দিয়ে অজ্ঞানতাকে ছেদন করা যায়, এগুলো বলা হয়েছে। কিন্তু ওইগুলো তো কেউ দেখলেন না, পুরো কেউ স্টাডিও করলেন না ওরকম ভাবে, মানে শুনে শুনে অন্যজন বলেছেন, সাথে সাথে একটা হয়তো যে মানুষ যাতে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারেন, যদি তুমি খারাপ কাজ করো তাহলে কিন্তু স্বয়ং ভগবান তোমাকে এরকম শাস্তি দেবেন, এরকম একটা ভয় দেখানোর জন্য হয়তো এরকম দেখিয়ে দেওয়া হয়েছে। তো সত্যি এগুলোকে নিয়ে যদি আমরা চর্চা না করি, আলোচনা না করি, বিশ্লেষণ না করি, তাহলে হয়তো সেই বিষয়গুলো আমাদের কাছে অধরাই থেকে, সত্যটা কিন্তু আমাদের কাছে অধরা থেকে যাবে। সেজন্য এগুলো নিয়ে আরো চর্চা করার প্রয়োজন আছে দিদি। আজকে সময় নেই বলে আমাদের আলোচনা পর্ব এখানেই স্থগিত করতে হবে। এই ধরনের নানা কথা নিয়ে আবার আগামী পর্বে আমরা আলোচনা করব। আজকের মতো অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আলোচনা পর্ব থেকে আশা করি আপনারাও বুঝতে পারছেন, এবং সত্যিকারে এতদিন ধরে আমরা যে অজ্ঞানতার অন্ধকারেই নিজেদেরকে ডুবিয়ে আচ্ছন্ন করে রেখেছিলাম, সেই আচ্ছন্নতা আমাদের ধীরে ধীরে কাটছে, এবং নিজেকেই কিন্তু সবার প্রথম উদ্ধার করতে গেলে এই জ্ঞানের আধার আমাদের নিতে হবে। এবং কারণ যতক্ষণ অব্দি নিজেরা আমরা নিজেদেরকে উদ্ধার করতে না পারবো, আমাদের নিজেদের মধ্যে থাকা অজ্ঞানতাকে দূর করতে না পারবো, তাহলে কিন্তু সমাজের উদ্ধার করা সম্ভব হবে না। কারণ আমরা প্রত্যেকে কিন্তু সমাজ এক একটি অংশ, এবং তার জন্য দরকার সপরি
Thank you.